হ্যালো গাইস, নমস্কার। অনুপ ভাগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এমন এক জায়গায় যাচ্ছি, সেটা কোনো পার্ক না আর ঘোরার জায়গা না, একটা রাস্তা আর দুই পাশে গাছ আছে, সেখানে অনেকজন ছবি তুলতে যায়। তো যারা চেনো, যাদের গাজলের মধ্যে বাড়ি, তারা তো অবশ্যই জানো সেই জায়গাটা কোথায়। তো ব্লগে তোমরা কন্টিনিউ থাকো, দেখতে থাকো ব্লগ, খুব ভালো হবে। ব্লগটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমার সঙ্গে ঘুরতে যাবে আমার বন্ধু রঞ্জন, তো তাকে বাড়ির ওখান থেকে উঠাবো, গোরহট্টি বাড়ি তার। চলো তো গাইস, রেডি হয়ে গেছি, এখন হেলমেট পরে বাড়ি থেকে বেরোবো। আর চলো এখন পেট্রোল পাম্পে। এটা হচ্ছে কদুবাড়ি পেট্রোল পাম্প, হাসদার পেট্রোল পাম্প। তেল ভরেই চলে আসলাম রঞ্জনকে নিতে। এটা হচ্ছে তারাকালী মন্দিরের পাশ দিয়ে রাস্তা গোরহাট্টি। তো ছেলেটা আসছে, চলে এসছে নায়ক হয়ে ছবি তোলার জন্য। এটা হচ্ছে পঞ্চকালী মন্দির, তোমরা তো দেখেছো আগের ব্লগে। আবার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমাদেরকে যেতে হবে 20 মাইলের বাম সাইডের রাস্তা দিয়ে, তো কিছুক্ষণ পরে চলে আসবো। চলে এসছি, এটা হচ্ছে 20 মাইল। এই রাস্তা ধরে তোমাকে যেতে হবে বাম দিকে। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এখানে, তো চলে এসেছি ফাইনালি। আর চারিপাশে দেখো, দুধারে গাছ রয়েছে, সেই জন্য খুব ভালো ছবি উঠে এখানে। তো গাইস, আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। এই দুই ধারে দেখতে পাচ্ছ গাছ রয়েছে, আর এখানে অনেকজন ছবি টবি তুলে, তো আমরাও ছবি তুলবো, দেখি কেমন আসে ছবিগুলো। খুব সুন্দর জায়গায়। ওই যে পিছনে রঞ্জন দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো ওই পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে মানুষ হিলি বালুরঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা এখানে আসলাম, আগেরবার এসেছিলাম দাদার একটা বিএড কলেজে, তো এখানে নামিনি এরকমভাবে। তো আজকে অনেক দিনের ইচ্ছা, অনেক দিন পরে এখানে আসতে পারলাম যে এখানে ছবি টবি তুলবো। দেখো রাস্তার দুই পাশে গাছ আছে, চুলগুলো উড়ে যাচ্ছে, আর আজকে প্রচুর হাওয়া, সেজন্য চুল চুল উড়ে যাচ্ছে। আর দুই পাশে দেখো গাছ রাস্তার, এখানে ছবিটা তুলবো। এই যে রঞ্জন দাঁড়িয়ে আছে সামনে, ফটো তোলার জন্য নায়ক হয়ে চলে এসছে। গাইস, এখানে ফটোগ্রাফি চলছে, দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা ট্যামেরা সেটিং করা হচ্ছে। এই যে প্লেস ছবি তোলার, আর পাশটা দেখো কত সুন্দর গম লাগিয়েছে এখানে। সো গাইস, বিকেল হয়ে গেছে, আর এই যে রঞ্জন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে একা একা, আর আমি অনেকটি ছবি তুলে দিয়েছি ওর, ওয়েও আমার ছবি তুলে দিয়েছে। আর এদিকে হচ্ছে বিএড কলেজ আছে, এটা হচ্ছে হরিরামপুরের লাইন, এদিক দিয়ে হরিরামপুর যেতে পারবে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। গাইস, এই জায়গায় যদি তোমরা আসতে চাও, এটা হচ্ছে গাজলের গোবিন্দপুর, এই জায়গাটার নাম। এটা হচ্ছে রাস্তা, হরিরামপুর যেতে পারবে এই রাস্তা দিয়ে। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, নতুন নতুন ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।